আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সুরভি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আজকের ব্লগটি হচ্ছে আমার গত পরশুদিনের করা, কারণ গত পরশুদিনে আমি যখন শপিং করতে গিয়েছিলাম তখন অলমোস্ট ইফতারের টাইম হয়ে গিয়েছিলো, আর ইফতারটা বাইরে করব ওই প্ল্যান করেই বের হয়েছিলাম। তো শপিংয়ের মাঝখানে আমরা বের হয়ে আসলাম, এতো এসে আমরা দাগালবিতে ঢুকলাম, আর এখানে আমাদের পরিচিত একজন মামা আছে যিনি মানে এই দাগালবি রেস্টুরেন্টের দায়িত্বে আছেন। ওনাকে আমরা আগেই ফোন করে বলে দিয়েছি যেন আমাদের জন্য একটা টেবিল বুক করে রাখে, কারণ এখানে তো মানে ইফতারের টাইমে অনেক লম্বা কিউ হয়ে থাকে, দেখা যায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে থেকেও কিউ পাওয়া যায় না, মানে কিউতে ওয়েট করতে হয় কিন্তু আপনার টেবিল পাওয়া যায় না, এত খারাপ অবস্থা হয়ে যায় ইফতারের টাইমে। তার জন্য যে মামার ফ্যাসিলিটিটা নিলাম আর কি, নিয়ে নিলাম আমরা। তো মামা, আমরা দাগালবিতে এসেই দেখি যে আমাদের সব কিছু রেডি, টেবিল রেডি করে একদম বুক করে রেখেছে, আর আমরা আসার পরে চুলায় খাবার চড়িয়ে দিল। এ তো আমাদের ইফতার রান্না হচ্ছে, এটা মেবি মাগরিবের আজান পড়ার 15 মিনিট আগ থেকে এই রান্নাটা করা শুরু করেছে, আর এখন সবাই অনেক বেশি ব্যস্ত, মানে সবগুলো স্টাফ এখানে অনেক বেশি ব্যস্ত, যেহেতু ইফতার টাইম সবার টেবিলে কুক করতে হচ্ছে, তাই দেখা যায় আমার টেবিলে কিছুক্ষণ কুক করে দেন আরেকটা টেবিলে যায়, ওরকম করছে। তাই ভাবলাম যে আচ্ছা আমরাও একটু একটু করে হাত বাড়াই, আমরা নিজেরাই একটু নাড়াচাড়া করি, সমস্যা নেই। তো আমরা সবাই একটু একটু করে নাড়াচাড়া করছি, এটাকে মানে কুক করছি আর কি। আসলে টেবিলে গরম গরম খাবার খাওয়াটার মজাই আলাদা, আর তার জন্য আমাদের বেশি পছন্দ দাগালবির খাবারটা। আর আর এটার বিশেষত্ব কারণ হচ্ছে, মেইন কারণ হচ্ছে এটা কোরিয়ান সস দিয়ে করা, আর কোরিয়ান সসগুলো অনেক বেশি স্পাইসি হয়, আমরা যেহেতু একটু স্পাইসি খেতে পছন্দ করি, তো আমাদের জন্য মানে দাগালবির রেস্টুরেন্টের খাবারগুলো খুবই পারফেক্ট। আর এটা হচ্ছে একটা লেটুস, আর এই লেটুসটা দিয়ে এই দাগালবির যে চিকেনটা ওটা খেতে খুব ভালো লাগে, আমরা অনেক বেশি পছন্দ করি, এটা দিয়ে মুড়িয়ে পানের মতো বানিয়ে খেতে খুব ভালো, খুবই ভালো লাগে, যেহেতু স্পাইসি, সুইট স্পাইসি সব কিছু মিলিয়ে মানে এই লেটুস পাতা দিয়ে খেতে খুবই ভালো লাগে আর কি। সবাই রান্নাবান্না করছে একটু একটু করে, আর এদিকে এটি দিয়ে একটা স্লাইম দিয়ে খেলা করছে, আমরা সবাই অপেক্ষা করছি, ইফতার সময় অলরেডি হয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা আজান পড়বে। আর এদিকে রিফা তো এত বেশি ক্ষুধার্ত, এই যে সে কিমচিটা একটু পরপর স্মেল নিচ্ছে, কারণ ও কিমচি একটু বেশি পছন্দ করে, তার জন্য এটাকে মানে একটু পরপর একটা স্মেল নিচ্ছে, আমরা নিষেধ করছি স্মেলটা নিয়েও না, তারপরেও সে নিচ্ছে, বাচ্চা মানুষ তো অত বোঝে না। আর এটা হচ্ছে রেডিশ, এটা আমাদের খুব পছন্দ, মানে মোট কথা দাগালবির সব খাবারই আমাদের পছন্দ, আর তার জন্যই আমাদের খুব বেশি হয়তো আরও অনেকবার দেখেছেন দাগালবিতে আমাদের খাবার খেতে, কিন্তু আসলে কি ভালো লাগে তো তাই এখানে বারবার আসা হয়। আর যেহেতু ডেলি ব্লগ শেয়ার করি তো হয়তো বা ওই কারণে আপনাদের সাথে দাগালবির মানে খাওয়া দাওয়াগুলো শেয়ার হয়ে যায় আর কি। যে রিফা করছে কি দেখুন, আর আমাদের এখানে মানে যে কারিটা, কারি বলতে এটাতে বিভিন্ন সবজি, চিকেন এসব দিয়ে, আর হচ্ছে এই যে কোরিয়ান যে সস ওইটা দিয়ে ইয়ে করা হয়ে গিয়েছে, অলরেডি ম্যারিনেট হয়ে গিয়েছে, কুক করা হয়ে গিয়েছে, এখন ওরা এটাতে নুডলস দিয়ে দিল, এখন শুরুতে আমরা নুডলসটা খাবো, আর বাকি রাইসটা, বাকি যে রাইসটা থাকবে ওইটা পরে দিবে, আমাদের খাওয়া নুডলসটা খাওয়া ফিনিশ হয়ে গেলে রাইসটা দিবে আর কি, এটাতে অ্যাড করবে। তো এখন আমরা নুডলসটাই আগে ফিনিশ করব, কারণ নুডলসটা গরম গরম খাবো, তারপর বাকিটা এসে ওরা করে কুক করে দিয়ে যাবে। আমাদের কুক করাও শেষ, সেটিতে বাবা সবার প্লেটে সার্ভ করে দিচ্ছে। এই তো রিদের পাপা তো সবার পেটে প্লেটে দিয়ে নিয়েছে, এখনও আজান পড়েনি, আজান পড়লে ইনশাল্লাহ আমরা মুখে পানি নিয়ে দেন এটা খাওয়া শুরু করব। আর আমাদের এই খাবারটা অনেক বেশি পছন্দ, তাই হয়তো আমাদেরকে বারে বারে দেখেন হয়তো দাগালবিতে আসতে, যারা আমাদেরকে আগে থেকে ফলো করছেন তারা অবশ্যই জানেন যে মানে আমি বেশ কয়েকটা ভিডিও শেয়ার করেছি মিস্টার দাগালবির, তার জন্য হয়তো বলতে পারেন যে একই জায়গার খাবার আমরা বারবার শেয়ার করি কেন। আসলে একই জায়গার খাবার একই জায়গায় তো খাওয়া হয় না, হয়তো সব জায়গায় গিয়ে ভিডিও করা হয় না, তবে ম্যাক্সিমাম আমরা দাগালবিতে খাই, তো আরও কয়েকবার আমি ভিডিও শেয়ার করেছিলাম। তো এই তো কিছুক্ষণের মধ্যে মেবি আজান পড়বে, অপেক্ষা করছি, সবাই ওয়েট করছে, আসলে হাতে পানি নিয়ে ওয়েট করছে।
আজানের, আমাদের সিগন্যাল পড়ে গেল, অর্থাৎ আজান দিয়ে ফেলেছে। এখন ইনশাল্লাহ আমরা এখন মুখে পানি নিব। আলহামদুলিল্লাহ সারাদিন রোজা রেখে পানিটা অনেক বেশি তৃপ্তিদায়ক হয়, পানিটাই বেশি মজা লাগে যেন। আর বাহিরে আসলে আসলে অত পানি খেতে চাই না, কারণ বারবার ওয়াশরুমে ছোটাছুটি করার থেকে অল্প পানি খেয়ে সময়টা মানে আমাদের কাজগুলো শেষ করে ফেলা বেটার। তো অল্প একটু পানি মুখে নিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। আর এদিকে দিদি রিফা দেখতে পাচ্ছেন লেটুস পাতার মধ্যে পান বানিয়ে নিয়েছে। ও তো সম্পূর্ণটা একবারে মুখে দিতে পারে না, আমরা পারি, একটু কষ্ট হয় যদিও। তবে আমি লেটুস পাতাটা একটু হাফ নিয়ে, ও তো অত বোঝে না, তো ওর মতো করে নিয়েছে। আর আমি যেহেতু ভিডিও করছি ওটা রেডি করে দিতে পারছে না, ও যেটুকু পারছে নিজে নিজে রেডি করে এই যে খাওয়ার চেষ্টা করছে। আর এদিকে আমাদের চিকেন চলে আসছে, এই চিকেনটা অনেক বেশি মজা, অনেক বেশি মজা। এটার যে মানে সসটা রেডি করা হয় এটা ওদের আসলে সিক্রেট রেসিপি, এটা ওরা তো আর আমাদেরকে বলবে না, সিক্রেট ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করে, খুবই মজা হয় এটা। এই যে আমি দেখাচ্ছি, আসলে খুব ক্যামেরার খুব কাছ থেকে নিলে অনেক সময় দেখা যায় এটা ব্লার হয়ে যায়। আর এদিকে আমাদের নুডলস খাওয়া শেষ, এখন বাকি যে অংশটুকু ছিল ওটার সাথে রাইস আর হচ্ছে চিজ অ্যাড করে দিবে। এই যে রাইস, আর তাদের একটা বললামই তো কোরিয়ান একটা মানে সস বলবো না কি বলবো ওদের, মানে এটাকে কি বলে জানি না আসলে, এটাকে কি বলে, সস মতোই দেখতে লাগে। ওদের একটা পার্সোনাল সিক্রেট রেসিপি, হয়তো সিক্রেট কিছু একটা, এটা মেবি কোরিয়া থেকেই আসে। এই যে রাইসটা মিক্স করে এখন চিজগুলো অ্যাড করে দিয়েছে, মানে রাইসটা একটু চিজি হয়, তবে গরম গরম খেতে হয়, ঠান্ডা হলে চিজি ভাবটা আর থাকে না। এই রাইসটাও খেতে খুব ভালো লাগে। তো রাইস রেডি, এই যে আমি দেখাচ্ছি চিজের যে লাভাটা, তো আমরা খেয়ে নিচ্ছি। আসলে ভিডিওটা আর বেশি লম্বা করবো না, খাওয়া দাওয়া শেষ করে ফিরে আসছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বিল পে করে বের হয়ে যাব। আর আজকের মতো এই ব্লগ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে অন্য আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো আল্লাহ হাফেজ।